হ্যাঁ সাদিক ভাই, আপনাকে যুক্ত করেছি আমরা, আপনি বলেন তাহলে। সাদিক ভাইয়ের ফ্লোর। জি ভাই, আপনারা এখানে একটা কথা বলছেন যে এখানে মহিলাদের বা নারীদের অবজেক্টিফিকেশন করা হয়েছে, তো এখানে একটা সমস্যা হচ্ছে যে হাদিসটা বলা হয়েছে, এখানে দেখবেন একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে ভোগপণ্য। এখানে অবজেক্টিফিকেশন করার আগে আপনারা আগে বলেন এখানে রেফারেন্সটা কিভাবে করা হয়েছে, কাইন্ড অফ প্রোনাউন রেফারেন্স যদি আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। দুনিয়া ভোগপণ্যের উপকরণ, ব্র্যাকেট দেওয়া হয়েছে ভোগপণ্য, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। দেখেন এখানে ভোগপণ্য প্রথমে বলা হয়েছে দুনিয়াকে, ভোগপণ্য হিসেবে যাকে রেফার করা হয়েছে সেটা হলো দুনিয়া, এবং তারপরে বলা হয়েছে নারী। দুনিয়া ভাই, দুনিয়া তো একটা মানে বস্তু, সেটাকে যদি বস্তু বলা হয় তাতে তো কোনো আপত্তির কিছু নাই। দুনিয়া এখন হচ্ছে, মনে করেন দুনিয়াকে আমরা অবজেক্টিফিকেশন সাদিক করতে ভাই, পারি। সাদিক ভাই, সাদিক ভাই একটু শুনে নেন, কথাটা শুনে নেন। ধরেন ধরেন কফি একটা বস্তু, কফিকে যদি ভোগ্যপণ্য বলে তো এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু নারীকেও একই সাথে উপভোগ্য উপকরণ বলা হয়েছে, এবং এটার সাপোর্টিং আরো অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলোতে পরিষ্কার, যেমন নারী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে খুশি তাদের কাছে গমন করো, এটা আছে। তারপর হচ্ছে সূরা নম্বর 7-এর যে 189 নম্বর আয়াত, যে তাদের কাছে স্বস্তি পেতে পারো, তাদেরকে সৃষ্টি করা হয়েছে কারণ তাদের কাছে যেন স্বস্তি পেতে পারো। শুধুমাত্র এই একটা হাদিস নিয়েই যে আমরা কথা বলছি তা কিন্তু না। আপনি যদি ভেবে থাকেন সেই শুধু একটা মাত্র হাদিসেই এটা কথা বলা আছে, এটা একটু এদিক সেদিক করে আমি নাস্তিকদেরকে একটা বুঝিয়ে দিব যে এখানে এটা 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 বলা আছে, তা তো না ভাই। আমরা বলছি যে ইসলামে নারীকে খুব ভালোভাবে, খুব পরিষ্কার ভাবে নানা জায়গাতে অবজেক্টিফাই করা হয়েছে। যেমন আমি আপনাকে এই যে একটু আগে যে হাদিসটা দেখালাম সেই হাদিসটা আবার একটু দেখাই। এই হাদিসটা আপনারা সবাই একটু পড়েন, মানে কি একটা মর্মান্তিক হাদিস, কি একটা মর্মান্তিক হাদিস। দেখেন সুনান আবু দাউদ শরীফের 155 নম্বর হাদিস, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে তাই বলবো যে রাসূলুল্লাহ বলতে শুনেছি, তিনি হুনায়নের যুদ্ধের সময় বললেন, বলেন যে ব্যক্তি আল্লাহর শেষ দিবসের প্রতি ইমান এনেছে, মানে মুহাম্মদ বলছে, মুহাম্মদ সবাইকে বলছে যে ব্যক্তি আল্লাহর শেষ দিবসের প্রতি ইমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে, অন্যের ক্ষেতে পানি সেচ, অন্যের মানে কি একটা মানে অবস্থা ভাই, সে যেন অন্যের ক্ষেতে পানি আসুন সেচ ভাই, না করে। হ্যাঁ হ্যাঁ বলো। এইখানে আমার একটু মানে বলার ছিল, এই যে অন্যের ক্ষেত্রে পানি শেষ না দেয়া, হ্যাঁ এখানে মানে বলতে চাচ্ছি যে এভরি ড্রপ অফ স্পার্ম অফ এ মুসলিম, মানে মুসলিমের প্রত্যেকটা বীর্য ফোটা যেন এক একজন জিহাদিদের জন্ম দেয়, এবং অন্যের গর্ভবতী নারীকে, নারীর সাথে যদি সহবত করে তাহলে সেটা কি করতে পারবে না, ওই যে বাচ্চাটা পয়দা করতে পারবে না, একটু একজন জিহাদি বা ওই যে আপনার নবীর উম্মত এখানে আপনার বাড়তে পারবে না, যে কারণে কিন্তু এই যে বীর্যের অপচয় মানে রোধ করার জন্য এটা কিন্তু মানে এই মানে নবী করিমের, আমাদের নবী করিমের একটা নিষেধাজ্ঞা আর কি, বুঝতে পারছেন আসিফ ভাই? অবশ্যই অবশ্যই ভাই, এই কারণে এই জিনিসটা বলা হয়েছে, অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ মেয়েদের, অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে, একদম ক্লিয়ার। এই সমস্ত আরো অনেকগুলো হাদিস এই ধরনের কথাবার্তা বলা আছে, এই সমস্ত হাদিস গুলার সাপেক্ষে তো আমরা এই জিনিসটা পরিষ্কার যে ইসলাম নারীকে পরিষ্কার ভাবে অবজেক্টিফাই করে, একটা উপভোগের উপকরণ বা বস্তু হিসেবে গণ্য করে। আমরা তো শুধুমাত্র একটা হাদিস নিয়ে কথা বলছি না সাদিক ভাই। আর তাছাড়া আসিফ ভাই আরেকটা জিনিস আমি যোগ করতে চাই এর সাথে, সেটা আপনি কোরআন হাদিসের সব জায়গায় দেখবেন যে মেয়েদেরকে দেখবেন যে একতরফা খেলা হয়েছে, ভোগ করার জন্য, ভোগ করার জন্য, ভোগ করার জন্য। আপনি দেখবেন যে আপনি সূরা নিসা 24 নম্বর আয়াতে দেখেন না, ওইখানে লেখা আছে ভোগ করার জন্য। হ্যাঁ, তো সব জায়গায় দেখবেন যে, আর সব জায়গায় দেখবেন যে এই যে ভোগ একটা, এই যে একটা আপত্তিকর মানে নোংরা টাইপের মানে মানে থার্ড ক্লাসেরও থার্ড ক্লাসের যে একটা শব্দ চয়ন। হ্যাঁ, এগুলো কি কোনো মানে এটা তো আল্লাহ তো দূরে কথা, একটা ভদ্র মানুষও কিন্তু এই ধরনের শব্দ চয়ন করবে না। সবসময় হচ্ছে মানে এই ধরনের কারো করে যে পাড়ার গলির দেখা যায় যে কিছু থাকে না, তোকাই টাইপের ছেলে পেলে ভাই, আমরা এই টাইপের। অবজেক্টিফিকেশনের ব্যাপারটা একটু মুমিন ভাইয়ের কাছ থেকে যদি শুনতাম, আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ আলোচনাটা হ্যাঁ অবশ্যই একটু যায়। হ্যাঁ সাদিক ভাই আপনি বলেন তাহলে, সাদিক ভাই বলেন তাহলে। আচ্ছা আসিফ ভাই, সাদিক ভাইকে সাপোর্ট করার জন্য স্যামকে মারবো নাকি? আমাদের এখানে আমাদের লোকজনই বেশি হয়ে গেছে কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ আনেন 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 ভাই, হ্যাঁ সাদিক আমি ভাই তো, তো, অমিত ভাই আমি তো আপনাদের লোক না ভাই, আমি তো ওনাদেরই লোক। আচ্ছা ঠিক আছে ভাই, স্যাম উনি তো মানে একটু বেয়াদবের মতো কথা বলেন, উনি ওনার কথা বলার আচ্ছা ভঙ্গিটা কি আমি ভুল। তো বলতে চাচ্ছি, হ্যাঁ সাদিক ভাই বলেন আপনি। আচ্ছা সাদিক ভাই বলুন শুনি। দুনিয়ার ক্ষেত্রে এখানে শব্দটা কিন্তু ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে, আর নারীদের ক্ষেত্রে শব্দটা কিন্তু কোনো ব্র্যাকেটে উল্লেখ করা হয়নি। আচ্ছা আমি মানছি যে এখানে নারীদেরকে অবজেক্টিফিকেশন করা হয়েছে কোনো না কোনো ভাবে হয়েছে, আমরা একটা কথা জানি যে কর্তাভেদের শব্দের বিভিন্ন প্রয়োগ ঘটে, কিন্তু দুনিয়ায় দুনিয়া কিন্তু জড়বস্তু, নারী জড়বস্তু না। অনুবাদ করতে গিয়ে এখানে দুনিয়ার ক্ষেত্রে যে বিশ্লেষণটি ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে নারীর ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়নি, এটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে ভোগপণ্য হিসেবে আমরা যে শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে সেটা হলো মাতা, আর মাতা শব্দের অর্থ এখানে শুধু একটা, দেখছেন যে এখানে একটা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা হয়েছে সেটা হলো একটা নিজস্ব অনুবাদকের একটা নিজস্ব বুঝ, সে যেভাবে বুঝেছে।
ভাই আপনি কি আপনার কথা কি আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমরাও শুনতে পাই নাই, তোমারও শোনা ভাই এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি বলছি, এখানে যে একটা হাদিসে হাজি হাদিসটা ব্যবহার করা হয়েছে সেখানে দুনিয়ার পরে ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে ভোগ পণ্যের কথা, মানে দুনিয়াটা এখানে একটা জড় বস্তু, এটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি, তার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষায়িত করা হয়েছে এখানে, কিন্তু নারীদের ক্ষেত্রে সেভাবে বিশেষায়িত করা হয়নি। আর এখানে দেখবেন প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে কর্তাভেদের শব্দের আলাদা প্রয়োগ ঘটবে, আর এই জায়গায় দেখবেন যে প্রত্যেকটা হাদিসের যে অনুবাদ করা হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে বা বিভিন্ন ফাউন্ডেশন থেকে, সেখানে এক কিছু সংগঠন বা যারা অনুবাদ করে তাদের নিজস্ব বুঝ, আর কোন একটা জিনিসের প্রাঞ্জল ভাবে যে ব্যাখ্যা করতে হবে এমনটাও না, যে এই কোন এক ভাই বললেন যে জঘন্য ভাবে শব্দ চয়ন করা হয়েছে বা এটা সাধারণ মানুষও করতো না, ভদ্রভাবে করতো না। আসলে কোরআন তো এই জন্য নাজিল হয়নি বা হাদিস তো এভাবে না যে তো এখনকার সময় মানুষরা কিভাবে বুঝবো, এই জন্য না, তখনকার সমসাময়িক অবস্থা বা তখনকার প্রেক্ষাপট কেমন ছিল সেই অনুযায়ী নাজিল করা হয়েছে। আর সবকিছু তো ভাই আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক ভাবে বিবেচনা করতে হবে, এটা সর্বকালের সর্বযুগের জন্য এসেছে, তো নির্দিষ্ট একটা যুগের জন্য বুঝলে হবে না। এখন আপনাদের এই সাইকোলজি যেমন হয়তো বা কিছুদিন পর সেটা পরিবর্তন হতে পারে। এখন আমি আমার আসল কথায় আসি, আসল কথাটা হচ্ছে এখানে শুধু ভাই এই জিনিসটা বুঝলাম না, আমাদের সাইকোলজি পরিবর্তন হতে পারে এই কথাটা দিয়ে আপনি কি বলছেন? মানে আমাদের আপনাদের সাইকোলজি আপনাদের এখনকার সাইকোলজি আমরা আমরা আমাদের সাইকোলজি আবার এই রকম অশিক্ষিত মূর্খ বর্বর হয়ে যাবে কিছুদিন পরে, যে আমরা আমরা নারীকে না না আমি তো আপনাকে কিছু বলছি না, আমি যেটা আল্লাহকে এবং নবী মোহাম্মদকে বলছি তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর, তারা একটা নারীকে নারী সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানে না। তারা বলছে নবী মোহাম্মদ বলছে অন্যের সেচে অন্যের ক্ষেতে পানি না দেওয়ার সাথে তুলনা করছে অন্যের গর্ভবতী নারীর সাথে সেক্স করার সাথে, পরিষ্কার ভাবে অবজেক্টিফাই করা হচ্ছে। আচ্ছা যে হাদিসটা আপনি দেখালেন, যে হাদিসটার কথা আপনি বলছেন সেই হাদিসটার ইংরেজি ভার্সনটা আমরা একটু sunnah.com থেকে দেখে নিই। sunnah.com হচ্ছে পৃথিবীর একটা প্রখ্যাত ওয়েবসাইট, এখানে হাদিস গুলাকে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত আলেমগণ এই হাদিস গুলাকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এই হাদিসের ইংরেজি অনুবাদ নিয়ে পৃথিবীর কোনো মানে তেমন কোনো ইয়া নাই, মানে ডিসপিউট নাই। হ্যাঁ ঠিক আছে, এখানে বলা হচ্ছে দ্য বেস্ট টেম্পোরারি জয় ইজ অফ দিস ওয়ার্ল্ড ইজ রিলিজিয়াস ফ্রিম্যান। এখানে বলা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ প্রভিশন অ্যান্ড দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য পায়াস ফ্রিম্যান। এখানে পরিষ্কার ভাবে একটা অবজেক্ট বলা হচ্ছে, নারীকে বলা হচ্ছে একটা অবজেক্ট। এই বিষয়ে আপনার মতামতটা কি? সাদিক ভাই এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ আমি এই বিষয়ে বলছি, এখানে যেটা বলছে দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, এখানে অবজেক্টটাই শুধু অ্যাডজেকটিভ না বা এই শুধু অবজেক্টটা দিয়ে অবজেক্টিফিকেশন করা হয়নি, এখানে বুঝতে হবে অবজেক্টিভ না তো ভাই, অবজেক্ট কি অ্যাডজেকটিভ না, আমি সেভাবে বলিনি অ্যাডজেকটিভ অ্যাজ দ্য মিন টু অ্যাডজেক্টিফাই সামথিং, এখানে বলা হয়েছে যে না না ভাই ইংরেজিটা হচ্ছে না, অবজেক্ট অফ বেনিফিট, অবজেক্ট অফ বেনিফিট এটা তো বলা হয়েছে ভাই, হ্যাঁ 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 অবজেক্ট অফ বেনিফিট এখানে এটা হচ্ছে ভাই অ্যাডজেকটিভ ফ্রেজ, অ্যাডজেকটিভ ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। কি রকম অবজেক্টিভ ফ্রেজ অ্যাডজেকটিভ ফ্রেজ বলেন তো দেখি, অ্যাডজেকটিভ ফ্রেজ কি কি দিয়ে গঠিত হয়? হ্যাঁ আমি এখন আপনার সাথে ইংলিশ গ্রামাটিক্যাল আলোচনা করতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না তো ওটা ভুল বললেন তো এইজন্য বলছিলাম আর কি। বাট আপনি ইংলিশ গ্রামারকে তো আপনার যুক্তির একটা ই হিসেবে পিলার হিসেবে আপনি দাঁড় করাতে চাচ্ছেন। আচ্ছা না আমি গ্রামার নিয়ে আলোচনা করছেন না, কিন্তু আপনি ইংলিশ গ্রামার তো টেনে আনছেন। হ্যাঁ এখানে বাক্যটা বুঝতে হলে আপনাকে এই গ্রামাটিক্যাল সেগমেন্টগুলো বুঝতে হবে। তাহলে গ্রামার তো আপনিও পারেন আমরাও পারি, তাহলে আপনি কোন গ্রামারের কথা বলতেছেন? আমরা কি সেই গ্রামারটাকে গ্রামার হিসেবে জানি নাকি সুডো গ্রামার হিসেবে জানি, সেটা একটু আপনি বলে নেন। আচ্ছা সেটা আমি তাহলে ক্লিয়ার করছি, অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠনটা কি সেটা একটু বলেন দেখি। আমি বলছি দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, এখানে দেখবেন আর্টিকেল দা আছে, দা এর পরে বলা হচ্ছে দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, আর আর্টিকেলের পরে সর্বদাই নাউন বসে, আর্টিকেলের পর সর্বদাই নাউন বসে, আর নাউন কখনো কাউকে মডিফাই করতে পারে না, মডিফাই করতে পারে না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না। আরে ভাই আমাকে তো শেষ করতে দিবেন, দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, দা এর পরে যেটা ব্যবহার করা হয়েছে বেস্ট, এখানে বেস্টটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে আসেনি, এটা এসেছে নাউন হিসেবে, আর পুরোটা মিলে যেটা আসছে এটা আসছে বেস্ট বেস্ট নাউন হিসেবে হইছে নাকি উপকারের জন্য বা সুবিধার জন্য বা এই ধরনের কিছু একটার জন্য অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে ইজ দ্য পায়াস উম্যান, ঠিক আছে এই কথাটা কেউ বুঝবে সারা পৃথিবীতে? আপনি যেরকম বলছেন এই বেস্টটা বেস্টটা এই নয়, বেস্ট অবজেক্টটা ওই নয় সেটা নয়, এই ভাই এত কমপ্লেক্সিটিতে কেন যাচ্ছেন আমি বুঝতে পারছি না, এটা খুব প্লেন অ্যান্ড সিম্পল, আপনাদের বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ
এর মধ্যে কনসেপচুয়াল জ্ঞান কি ভাই? উপভোগের জন্য বা ধরুন সুবিধার জন্য কোন একটা কাজের জন্য অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবকিছু কি সেটা হচ্ছে পায়াস উমেন, তার মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো যে উপভোগের যে বস্তু সেটা হচ্ছে এটা পায়াস উমেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওনার কথা শুনে। বেস্ট হচ্ছে আপনার নাউন, আর অবজেক্ট হচ্ছে আপনার এই যে অ্যাডজেক্টিভ। যেভাবে ওয়াচ করেন মুফতি ইব্রাহিম, যেভাবে বুমবাং ওয়াচ করেন, এখানে এসে ওনারা এই সমস্ত কথা বলতে পারবেন? এটা ওনারা মনে করেন যে মাদ্রাসাতে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলা কিছু অশিক্ষিত মূর্খ বসে থাকবে, আপনারা বলবেন আর সবাই মাথা ঝুঁকাবে? সিরিয়াসলি ভাই, আপনারা মনে করেন যে এই লাইভ গুলোতে এসে আপনারা একই কাজ করতে পারবেন? সিরিয়াসলি ভাই, ভাই আমাকে তো বলতে দিবেন, আপনি কি বলতে দিব, কি বলবেন আপনি? সেটাকে আপনি একটা কোথায় একটা গ্রামারে নিয়ে গেছেন, এই সিম্পল সেন্টেন্সের মানে আপনি বুঝতে পারছেন না ভাই? এখানে প্রথমত বেনিফিট ব্যবহার করা হয়েছে, বেনিফিট মানে কখনো ভোগপূর্ণ না, বেনিফিট মানে যেটা আপনার উপকারে আসে, যেটা উপকারে আসে। বেনিফিট মানে উপকার, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে কত বড় বড় বুদ্ধিমান, অবজেক্ট মানে কি? আরে ভাই অবজেক্ট মানে একটা বস্তু, অবজেক্ট মানে একটা বস্তু না রে ভাই, অবজেক্ট মানে বস্তু, এই অবজেক্ট তো থাকলে একটা বস্তু হতো ভাই, অবজেক্ট মানে বস্তু ভাই। এখানে অবজেক্টটা কাকে বলা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড, অবজেক্টটা কাকে বলা হয়েছে? প্রত্যেকটা ওয়ার্ডের যদি ইন্ডিভিজুয়াল মিনিং করেন তাহলে বাক্যের অর্থটা দাঁড়াবে আলাদা, বাট অ্যাজ এ হোল যদি জিনিসটা অ্যাজ অ্যাজ এ হোল করলে কি এটা অবজেক্ট হবে না? এই অবজেক্ট মানে কি ভোগ্য বস্তু না, পণ্য না? আচ্ছা আপনারা একটু ভুল বুঝছেন, আমি একটু ক্লিয়ার করি, একটু সময় দেন ভাই। ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, আমাদের মাথা খারাপ হয়ে যাবে, প্লিজ প্লিজ ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, দয়া করে পায়ে ধরি আপনার, আপনি ইংরেজি জ্ঞান এখানে ফলায়েন না ভাই, প্লিজ। আসিফ ভাই, হ্যালো আসিফ ভাই, আমার একটা প্রশ্ন, মানে প্রশ্ন না আর কি, আপনার একটা কথা বলতাম যে আমাদের ধর্মে পুরুষ সম্মানিত, তারা বস্তু হিসেবে সম্মানিত, গর্ব করে বলেন, সমস্যা কোথায় ভাই? শিশু ধর্ষণ কোথায় হালাল করা হয়েছে একটু রেফারেন্স দিতে পারবেন? না টপিকটা এখন চেঞ্জ হয়ে যাবে ভাই, শিশু লাগাইলে কি হয় ভাই? সরি টপিক চেঞ্জ হয়ে যাবে, এখন টপিক চেঞ্জ করবেন না, আপনি এই টপিকে থাকুন, পরে ওই শিশু লাগাইলে কি হয় ভাই, দর্শন হয় না? অবশ্যই এটা রেফারেন্স আমরা দিব সাদিক ভাই, আপনি অপেক্ষা করবেন, আমরা অবশ্যই আপনাকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এইটা আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা ওই আলোচনাতে যাব ভাই। আগে আসিফ ভাই সাদিক ভাই যখন কথা না বলে একটু মিউট করলে ভালো হয়, মানে ওনার কাছ থেকে একটু মানে ওই যে বাড়া নয়েজ আসছে, যদি আমি করে দিয়েছি হ্যাঁ সাদিক ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে এখানে আপনি কি এই বিষয়ে কি আর কিছু বলবেন, যে এখানে অবজেক্টিফাই করা হয় নাই মেয়েদেরকে, নারীদের সম্পর্কে অবজেক্টিফিকেশন নাই, এই বিষয়ে কি আপনার আর কিছু বলার থাকলে বলেন, আর যদি বলেন না থাকে তাহলে আমরা শিশু ধর্ষণ, মোহাম্মদ যে নিজে একজন শিশু ধর্ষক ছিল এবং ইসলামে যে শিশু ধর্ষণটা হালাল সেটা আমরা প্রমাণ করতে যাব। সাদিক ভাই মিউট, আনমিউট করে কথা বলতে হবে, আপনাকে মিউট করছি কারণ আপনার কথা প্রচন্ড নয়েজ আসছে। জি ভাই আনমিউট হইছে, আমি বলছি যে এই যে এখানে আপনারা বলছেন যে একটা নারীকে অবজেক্টিফিকেশন করা হয়েছে, তার থেকেও বড় কথা এখানে একটা পূর্ণবান নারীর কথা বলা হয়েছে। আপনারা এরকম একটু বললেন যে পূর্ণবান নারীর কথা বলা হলেও তেমন স্পেশাল কিছু যায় আসে না, কারণ সে নারী, আর নারীকে অবজেক্টিফিকেশন করেছে সেটি হলো এটার বড় দোষ। আবার পূর্ণবাদ বুদ্ধি নারী কি করেছে ভাবুন। হ্যাঁ এটা আপনি বলেন যে পূর্ণবান নারী কথা বলতে, পূর্ণবান নারী মানে কি আসে ভাই? এটা প্রশ্ন করব না, যে পূর্ণবান নারী মানে কি, মানে এই মানে এই আপনার ওই যে মানে এই যে মানে যে জনি এক পেনিসের বেশি ব্যবহার করে নাই সেটা না না ছোট হজুর ভাই, পূর্ণ বা পূর্ণবতী নারী বলতে এটাই বোঝায় যে নারী স্বামীর অনুগত থাকে, স্বামীর সাথে কুফর মানে স্বামীর সাথে কুফরি করে না, স্বামীর বাধ্যগত থাকে, তারাই হচ্ছে পূর্ণবতী নারী। ইসলামের ইয়াটা এটাই কনসেপ্ট, এটাই নারীদের সম্পর্কে, পুরুষের সম্পর্কে পূর্ণবতী পুরুষ হচ্ছে যে আল্লাহর অনুগত থাকে, আর নারী সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যেই নারী স্বামীর অনুগত থাকে তারাই হচ্ছে পূর্ণবতী নারী, স্বামীর একান্ত বাধ্যগত থাকাই হচ্ছে পূর্ণবতী। এখন
এই বাধ্যগত যে মেয়েরা থাকবে সেই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হলো, যে মেয়েরা হচ্ছে বাধ্যগত, মানে শুয়ে যখন শুইতে বলবে তখন শুয়ে পড়বে, যখন করতে বলবে তখন করে ফেলবে, যখন যেটা বলবে, এমনকি স্বামীর সারা শরীরে যদি পুঁজ হয়ে থাকে সেগুলো চেটে পরিষ্কার করেও দেওয়ার কথা বলা হয়েছে, এমনকি স্বামী যদি উটের পিঠে চড়া অবস্থায় সেক্স করতে চায় সেখানেও সেক্স করতে হবে, এটাই ইসলামের বিধান ভাই। এখানে আমি টপিকটা হারিয়ে ফেললাম, আপনারা একবার বলেন শিশু দর্শনের কথা, একবার বলেন পুণ্যবান নারীর কথা, আর পুণ্যবান নারীর কথাই বলুন, এখনো শিশু দর্শনে যায়নি। আচ্ছা, পুণ্যবান নারীর কথা সম্পর্কে আপনারা যেটা দিলেন সেটা আদৌ পুণ্যবান নারীর কথা না, সেটা একজন মানে একটা বাধ্যগত নারীর কথা বললেন আপনাদের, যে অ্যাজ ইউজুয়াল আপনাদের এরকম চিন্তা ভাবনা আসে সেগুলো নিয়ে বললেন, যে পুণ্যবান নারী বলতে ভাই পুণ্যবান নারী হোক বা না হোক যদি আপনাদের কাছে যদি সাবজেক্ট হয়ে থাকে, জি সাদিক ভাই একটু একটু শুনেন, পুণ্যবান নারী হোক বা না হোক অবজেক্টিফিকেশন হইছে কিনা আপনি সেই টপিকে থাকেন, নারী তো নারী, নারী আবার পুণ্যবান পুণ্যবান কি নারী মানুষ না, আপনি অবজেক্টিফিকেশনের ওই পয়েন্টটাতে থাকেন যে এই কোরআন এই হাদিসের এই এখানে এখানে অবজেক্টিফিকেশন হইছে কিনা প্লিজ। আচ্ছা, এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি, প্রথমত এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি, এখানে যেটাকে অবজেক্টিফিকেশন করা হচ্ছে সেটা হলো পৃথিবীকে, আর পৃথিবী হলো আমাদের উপকারে আসে। ঠিক আছে হবে কি ভাই, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে সাদিক ভাইয়ের দাবি হচ্ছে যে এখানে নারীকে মোটে অবজেক্টিফাই করা হয়নি, অবজেক্টিফাই করা হয়েছে পৃথিবীকে, আমরা যদিও হাদিস থেকে পরিষ্কার দেখতে পেয়েছি যে জিনিসটা, এটা নিয়ে ভাই একজন যদি মানে তালগাছ ধরে বসে থাকে তাহলে তো তাকে বোঝানো সম্ভব না। তো আমরা তাহলে আলোচনার পরবর্তী পয়েন্টে চলে যাই, যে ইসলামে শিশু ধর্ষণ বিষয়ে নাকি ভাই, কারণ এই এই আলোচনার কোনো শেষ নাই, উনি বলবেন না 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 এখানে করা হয় নাই, আমরা বলবো হ্যাঁ করা হয়েছে, কি লাভ এই আলোচনা করে, যেটা দেখানো আমরা দেখাই দিচ্ছি। ওকে ওকে ভাই, তাহলে নেক্সট টপিকে উনি উনি যদি যায় সাদিক ভাই। হ্যাঁ তাহলে সাদিক ভাই, আপনি আপনি এটা মানতেছেন না, আমাদের তো কিছু করার নেই ভাই, এটা তো আপনাকে আমরা বাধ্য করতে পারি না মানতে, এখন আপনি চিন্তা করে দেখেন আমরা যেটা বলার সেটা বলে ফেলছি, এখন আপনি আমাদেরকে একটু বলেন সাদিক ভাই, এখন তাহলে আমরা আলোচনার পরবর্তী স্টেপে যাই নাকি সাদিক ভাই? জি আমরা পরের ধাপে যাই এখন, যেহেতু আপনারা এটা মানবেন না আর আপনাদের যেহেতু ই হয়ে গেছে, মানে আপনারা সেটাই কি বলছেন যেটা আপনারা অ্যাজ ইউজুয়াল দেখে আসেন, বা আপনাদের পুণ্যবান নারী বলতে এটাই বুঝলেন যে আপনাদের প্রতি কিছু আপনারা করেন না ভাই, মানে আপনি আমাদেরকে ইংরেজি গ্রামার শিখাইলেন, আমরা অনেক ইংরেজি গ্রামার শিখলাম, অনেক ইংরেজি গ্রামার শিখেছি আপনার কাছ থেকে, আমরা ধন্য আপনার কাছ থেকে ইংরেজি, কিন্তু এই ইংরেজি গ্রামার দিয়ে কোথাও কিছু করা যাবে না, মানে আমার জুতা পেটা খেতে হবে এই এই ধরনের ইংরেজি গ্রামার অন্য কোথাও শিখাতে গেলে, সেটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আমি আপনি আমাদেরকে ধন্য করলেন, চাকরি থাকবে না আসিফ ভাই, চাকরি থাকবে না, ওই ইংরেজি শিখাতে গেলে চাকরি থাকবে না। ইসলাম বলে বলছি না, যে কোনো ধর্মে যে অবজেক্টিফাই করা হয় মেয়েদেরকে, যে একটা বস্তু হিসেবে দেখা হয় এবং মেয়েদের যে তাদের যে অধিকার কম এই জিনিসটা যে দেখা হয়, এটা সব ধর্মেই দেখা হয়, এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন সাদিক ভাই, যে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই জিনিসটাই দেখি, ঠিক বলেছেন ভাই, আপনাদের যেভাবে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে আপনারা সেভাবে দেখতেছেন, তাই বলে আপনারা এই আল কোরআনে মহিমান্বিত আল কোরআনে যে বা হাদিসে যেটা বলা হচ্ছে সেটাকে বিচার করতেছেন, এটা ভাই আসলে ঠিক না, যে এখানে আপনারা আপনার এতটুকু সহজ সাহস নেই, আপনার এতটুকু সৎ সাহস নেই যে এইখানে যে অবজেক্ট কথাটা বলছে সেটাকে বলা, হ্যাঁ ভাই এর বলেছে বলেছে বেশ করেছে এবং সঠিক কথা বলেছে, এইটুকু বলতে পারছেন না? না ভাই, এখানে তো আদৌ অবজেক্টিফাই করা হয়নি, আর অবজেক্টিফাই কখনোই করা ডিরেক্টলি একটা কথা বলছে, আবার সে একই কথা আমরা রিপিট করছি, এক কথা আমরা রিপিট করছি, দুনিয়া উপকরণের উপভোগের উপকরণ, দুনিয়ার উত্তম উপভোগ, দুনিয়া তো আমাদের কাছে উপভোগ উপকরণ, এই সাদিক ভাই আমি আমি একটুখানি বলি, দুনিয়ার উত্তম উপভোগ উপকরণ পূর্ণবতী নারী, হাউ হোয়াট ডাজ ইট মিনস বস সাদিক ভাই, আমি আপনাকে একটা হাদিস স্মরণ করাই দিই, সেটা হচ্ছে কি নবী করিম বলেছে কি যে নবী করিম যেটা বলেনি সেটা যদি আপনি বলেন তাহলে কিন্তু জাহান্নামে আপনার বাড়ি হয়ে যাবে, বুঝছেন, এই জন্য ওইটা স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার উপভোগ্য উপকরণ হচ্ছে নারী, এটা নবী বলেছে ভাই, আমাদের বলতে লজ্জা নাই তো, আপনি এখানে লজ্জা পাচ্ছেন কেন, আমি তো এই ব্যাপারে মানে এইটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি ভাই, মানে কি একটা মানে বেলাছেরা অবস্থা করে দিয়ে গেছে নবী মোহাম্মদ, যে এখন মুমিনদেরকে মানে মুমিন ভাইদেরকে এখন ইংরেজি গ্রামার চেঞ্জ করে ফেলতে হয় এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, নতুন গ্রামার উদ্ভাবন করতে হয় হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, যেখানে বলা আছে অবজেক্ট সেখানে আবার বলতে হয় যে না এখানে অবজেক্ট বলা হয় নাই, এরকম মিথ্যা কথা বলতে হয়, সেটা না করে আর উপায় নাই, কি একটা অবস্থা, কি একটা বৃষ্টি অবস্থা করে দিয়ে গেছে মোহাম্মদ এবং তার নবী, মানে মোহাম্মদ এবং তার আল্লাহ। আচ্ছা আমরা তাহলে এখন আলোচনার দ্বিতীয় স্টেপে যাই, ওনাকে উনি তো এটা পারবেন না, কার কি করা হচ্ছে, কেউ কিছু করতে পারবেন আপনারা, ওনাকে মারবেন নাকি, যে উনি যদি বলেন যে না এখানে নাই অবজেক্ট নাই, দেখলে দেখ দেখা বলবো নাই, চোখে দেখ কিন্তু তারপরে বলবো নাই, কিছু করতে পারবেন আপনারা? হ্যাঁ একটা করা যেতে পারে, সেটা হচ্ছে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই নারী বিষয়ক কিছু এক মিনিটের কথা ওনাকে শোনাই দিলে হয়তো ওনার একটু যদি বোধোদয় হয়। ভাই উই বেটার মুভ অন, উই বেটার মুভ অন, ওই শিশু দর্শকের ধর্ষণের ব্যাপারটা কিন্তু বেশ ভাইটাল, আমরা এত বড় দাবি করে ফেললাম,
তখন তো কিছু হয় না, মেয়েরা কেন সিজার করতে যায়, এইভাবে যে মুফতি ইব্রাহিম বলেছেন কুত্তির সাথে তুলনা দিয়ে, ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই। আমাদের সাদিক ভাই বলবেন ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, ওইখানে অন্য কিছু বলা বোঝানো হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা আলোচনা করে কি লাভ, ইউটিউবে গেলে এগুলো হাজার হাজার পাওয়া যাবে ভাই। তারপরে যদি উনি না মানেন, শোনার পরে যদি বলে যে না এটা বলে নাই, আমাদের হুজুরে এটা কয় নাই, তাহলে আপনারা কেউ কিছু করতে পারবেন? মায়েরা পিটা আপনারা স্বীকার করাবেন? স্বীকার উনি করবে না, কি করার আছে?